হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা আজকের টপিক হচ্ছে ডিসেম্বরের রাশিফল জেনে নেব ধনু রাশির ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে তার আগে আমি বলবো আমি একটি সাটান আর একটি জুপিটার দুটো ভিডিও করে এসেছি এই দুটো ট্রানজিস্ট হচ্ছে দু সালটা এর প্রভাবে কেমন যাবে না যাবে আপনাদের কিন্তু অতি অবশ্যই গিয়ে দেখে নিতে হবে কারণ দেখে নিলে আপনাদেরই সুবিধা হবে বুঝতে দু হাজার কুড়ি সালের এই পরিবর্তনগুলো আপনাদের কি প্রভাব ফেলবে এবং এর প্রভাবের ফলে আপনাদের কী করণীয় না করণীয় তাহলে যদি এখনও না দেখে থাকেন আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি অতি অবশ্যই গিয়ে সেটা দেখে নিন তাহলে চলুন শুরু করি ধনুরাশির ডিসেম্বর মাস কেমন যাবে না যাবে ফার্স্টে শুরু করবো আপনাদের জব দিয়ে ধনুরাশির মানুষদের জন্য ডিসেম্বর মাসটা খুব একটা ভালো আমি বলবো খুবই ভালো বলবো কারণ এই সময় যারা জব চেঞ্জের জন্য অনেক দিন ধরে ট্রাই করছিলেন হচ্ছিল না তাদের জন্য কিন্তু সময়টা ভীষণ মাত্রায় ভালো যারা কাজের জায়গায় প্রচণ্ড প্রবলেম ফেস করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো আর সেই রকম প্রবলেমগুলো কিন্তু থাকছে না যারা ভাবছিলেন কি আমি জবটা ছেড়ে দিয়ে বিজনেস করব। এরা মনেকে প্ল্যান করছিল, তাদের জন্য সময়টা কিন্তু ভালো যারা জব লেস হয়ে ঘুরে বেড়াচ্ছিল অনেক দিন ধরে ঠিকঠাক মনের মতো একটা জব পাচ্ছিল না তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো অন্তত এই মাসটা ভীষণ মাত্রায় ভালো আমি বলবো এবার জানবো কোন কোন জবগুলো খুব ভালো যাবে যারা সেলস বা মার্কেটিং এ আছেন তাদের জন্য সময়টা খুব ভালো যারা ব্যাংকে জব করেন তাদের জন্য সময়টা ভালো এই সময় যারা কম্পিটিটিভ এক্সাম দেওয়ার কথা ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো তারা চেষ্টা করুন রেজাল্ট কিন্তু খুব ভালো হবে এই সময় যদি কোনো এক্সাম থাকে তাহলে আপনাদের এরপরে যেটা জানবো সেটা হচ্ছে বিজনেস কেমন যাবে বিজনেস খুব ভালো যাবে ধনুরাশির মানুষদের জন্য এই সময় বিজনেসে কিন্তু আপনারা অনেকটা গ্রোথ দেখতে পাবেন বিজনেসে খুব সুন্দর কাস্টমারের সাথে বন্ডিং আপনারা দেখতে পাবেন আপনারা এই সময় বিজনেসের নিজের কথা দিয়ে মানুষকে খুব ভালো ইমপ্রেস করতে পারবেন যারা অনেক দিন ধরে ভাবছিলেন যে লোনের জন্য তারা এই সময় গিয়ে লোনটা কিন্তু পেয়ে যাবেন যারা নতুন বিজনেস ইনভেস্ট করবেন ভাবছেন তাদের জন্য ভালো পার্টনারশিপ বিজনেসের জন্য কিন্তু দুর্দান্ত সময় এটা কোন কোন বিজনেস ভালো যাবে যারা ধরুন সেলস বা মার্কেটিংয়ে আছেন তাদের বিজনেস ভালো যাবে অনলাইন বিজনেস ভালো যাবে যারা ধরুন গোল্ডের বিজনেস করেন সেই বিজনেসও ভালো যাবে যাদের ইলেকট্রনিকের বিজনেস আছে সেই বিজনেসও কিন্তু ভালো যাবে যারা ভাবছিলেন কি বাইরে গিয়ে কোনো বিজনেস করবো বা বাইরের কান্ট্রির সাথে কোনো বিজনেস হয় আপনাদের সেই সমস্ত বিজনেসও কিন্তু আপনাদের এই মাসে খুব ভালো যাবে আপনারা এই মাসটা খুব এফোর্ট করুন বিজনেসের জায়গায় খুব মন দিন আর আর একটা কথা বলবো কাউকে না খুব চোখ বন্ধ করে ট্রাস্ট করবেন না এই মাসটা ট্রাস্ট করার আগে সমস্ত জিনিস দেখে নিন বুঝে নিন দেন লোকে ট্রাস্ট করুন কাউকে সহজে কিন্তু ট্রাস্ট করবেন না আর এই সময় আপনারা কথা যে বলবেন না কথা বলার সময় একটু নিজেকে ব্যালেন্স করুন এমন অনেক কথা বলে ফেলবেন যেটা কিন্তু দেখবেন আপনারা ফুলফিল করতে পারছেন না যার জন্য গিয়ে কিন্তু কোথাও একটু প্রবলেম অ্যারাইজ করবে এবার জেনে নেবো আপনাদের হেলথ কেমন হেলথ আগের থেকে অনেকটা বেটার থাকছে হেলথ নিয়ে সেরকম কোনো বড় সমস্যা থাকছে না তবে যাদের নার্ভের কিছু প্রবলেম আছে মাসের দেখবেন মিডিল থেকে গিয়ে হয়তো প্রবলেমগুলো অ্যারাইজ করছে বা কানের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ করছে না হলে বিশেষ কোনো সমস্যা কিন্তু হেলথ নিয়ে এই মাসটা অন্তত থাকছে না এবার জেনে বা আপনাদের ম্যারিড লাইফ কেমন যাবে ম্যারিড লাইফ খুব দুর্দান্ত যাবে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে দুজনের মধ্যে রোম্যান্টিকনেস খুব ভালো তৈরি হবে দুজনে খুব সুন্দর সময় স্পেন্ড করবেন একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদের খুব ভালো হবে ক্লোজনেস আপনাদের এই সময় কিন্তু অনেকটা বেড়ে যাবে এবার প্রেম সম্পর্ক কেমন যাবে প্রেমের ব্যাপারে বলবো এই সময়টা ভালো তবে এই সময় টুকি টাকি প্রবলেম আরাইজ করবে এই প্রবলেমগুলো কিন্তু কোথাও গিয়ে একটু বড়ো প্রবলেমও হতে পারে যদি আপনারা নিজেকে নিয়ন্ত্রণ না রাখতে পারেন যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে গিয়ে কিন্তু বিশাল বড় কিছু হচ্ছে না এবার জেনে নেব বিবাহ যোগ কেমন এই মাসে ভালো পনেরো তারিখের আগে বিবাহ যোগ খুব ভালো লাভ বলুন অ্যারেঞ্জ বলুন যে কোনো বলবো বিবাহ যোগ কিন্তু ভালো এবার জানবো এডুকেশান কেমন যাবে এডুকেশানের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো যারা কম্পিটিটিভ পড়ছেন তাদের জন্য ভালো যারা কোনো কোর্সে অ্যাডমিশান নেবেন ভাবছেন তাদের জন্য ভালো এই সময় কিন্তু স্কুল স্টুডেন্টদের জন্য এডুকেশনটা খুব ভালো অন্তত আমি বলবো স্কুল স্টুডেন্টরা ভালো রেজাল্ট কিন্তু এই সময় আপনারা পেয়ে যেতে পারেন এবার জানবো আপনাদের ভ্রমণ যোগ কেমন ভ্রমণ যোগ এই সময় খুব ভালো সন্তান যোগ কেমন সন্তান যোগও ভালো এই দুটো যোগই কিন্তু এই সময় ভীষণ মাত্রায় ভালো আর একটা কথা বলবো এই সময় যারা বাইরে গিয়ে পড়তে চাইছেন তাদের জন্য ভালো বা যারা জব সূত্রে বাইরে যেতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো অনেকের ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু অনেকটা উন্নতি হয়ে যাবে যাদের কোথাও মামলা চলছে সেই মামলা যদি আউট হওয়ার থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু আপনার ফলেই যাবে রেজাল্টটা এইটুকু বলা যেতে পারে এবার যেন ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু খুব দুর্দান্ত থাকছে এই সময় আপনারা দেখবেন আপনাদের আর্থিক যোগাযোগ বৃদ্ধি করছে একের থেকে দুই ইনকাম সোর্স হচ্ছে এই সময় আপনারা খুব ভালো সেভিংস করতে পারছেন তবে প্যারালালে কিন্তু আপনাদের খরচাটাও গিয়ে কোথাও কোথাও বৃদ্ধি পাবে খরচাটাকে একটু নিয়ন্ত্রণ রাখুন তাহলে দেখবেন সবকিছু ঠিক থাকছে এই সময় আপনারা কোথাও গিয়ে একটু ঘর সাজানোর জিনিস বা ইলেকট্রনিক কোনো জিনিস কিন্তু কেনাকাটি করবেন এইসব দিকে কিন্তু আপনাদের ঝোঁকও কিন্তু বৃদ্ধি পাবে তাহলে বন্ধুরা ধনু ধনুরাশির ডিসেম্বর মাস কেমন যাবে না যাবে আমি বিস্তারে বলে দিলাম ভিডিওটি কেমন লাগলো আমার কমেন্ট সেকশন এসে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর যদি ফার্স্ট টাইম হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন এরকম আরও ইম্পর্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য তাহলে বন্ধুরা টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে